লেবাননে ব্যাপক হামলা ইসরায়েলের কৃষ্ণ সাগরে ইউক্রেন ডুবিয়ে দিয়েছে রাশিয়ান রণতরী হামলা চলছে কুরস্কের তেল ডিপ নেদারল্যান্ড আদালতের আদেশে বিপাকে যুক্তরাষ্ট্রের F-35 ফাইটার জেট নির্মাণ মিয়ানমারে এবার অবসরে যাওয়া সেনাদের যুদ্ধে যাওয়ার নতুন নির্দেশ দেশজুড়ে আতঙ্ক গাজার জন্য ত্রাণ নিয়ে তুরস্কের সামরিক পরিবহন বিমান মিশরে ভিউস ইনফোটেনমেন্টে স্বাগত জানাচ্ছি আমি সুস্মিতা দাস আজ জানাবো প্রতিরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু খবর লেবাননের দক্ষিণে বুধবার বড় ধরনের বিমান হামলা চালিয়েছে ইসরায়েল হামলায় বেশ কয়েকটি ভবনে আগুন ধরে যায় হামলায় নিহত হয়েছে নারী ও শিশুসহ বেশ কয়েকজন বেসামরিক লেবানিজ ইসরায়েল আর্মি বলেছে বুধবার লেবানন রকেট হামলা চালিয়েছে উত্তর ইসরায়েলে এর জবাবে তারা বিমান হামলা চালিয়েছে লেবাননে ইসরায়েল দাবি করেছে হিজবুল্লাহর রকেট হামলায় নিহত হয়েছে তাদের একজন 20 বছর বয়সী নারী সার্জেন্ট মেজর আহত হয়েছে কমপক্ষে আরও 8 জন হিজবুল্লাহ যদি ইসরায়েলে হামলা অব্যাহত রাখে তাহলে লেবাননে আরও বড় হামলা চালানো হবে বলে ঘোষণা দিয়েছে ইসরায়েল আর্মি এদিকে গাজার দক্ষিণে খান ইউনিসে সবচেয়ে বড় আল নাসের হাসপাতালে বুধবার অভিযান চালিয়েছে ইসরায়েল এ সময় ইসরায়েল অস্ত্রের মুখে হাসপাতাল থেকে বের করে দেয় কয়েক হাজার উদ্বাস্তু ইসরায়েল আর্মি কয়েকদিন ধরে ঘেরাও করে রাখে হাসপাতালটি মঙ্গলবার হাসপাতালের গেটের সামনে ইসরায়েল আর্মি গুলি করে হত্যা করে একজন শিশুসহ 3 জন বেসামরিক ফিলিস্তিনিকে তবে বুধবার হাসপাতাল থেকে জোর করে উদ্বাস্তুদের বের করে দেওয়ার পর তাদের অনেককে আবার হাসপাতালে আশ্রয় নেওয়ার অনুমতি দিয়েছে অপরদিকে গোটা গাজায় বুধবার ব্যাপক ভিত্তিক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল আর্মি কৃষ্ণ সাগরে রাশিয়ার একটি রণতরীতে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন বুধবার এই হামলার ভিডিও প্রকাশ করেছে ইউক্রেন গোয়েন্দা সংস্থা রাশিয়ার দখলে থাকা ক্রিমিয়ার দক্ষিণের সাগর উপকূলে আলুপকার নিকট এই হামলার ঘটনা ঘটে সি ড্রোনের মাধ্যমে রাশিয়ার একটি ল্যান্ডিং শিপে ড্রোন হামলা চালায় ইউক্রেন হামলার পর সাগরে বড় ধরনের বিস্ফোরণের দৃশ্য দেখা গেছে ভিডিওতে ইউক্রেন দাবি করেছে হামলার পর সাগরে তলিয়ে গেছে জাহাজটি 2022 সালের ফেব্রুয়ারি মাসে যুদ্ধ শুরুর পর কৃষ্ণ সাগরে রাশিয়ার রণতরীতে এটি ইউক্রেনের চতুর্থ বড় ধরনের ড্রোন হামলার ঘটনা বৃহস্পতিবার সকালে ইউক্রেন আরেকটি বড় হামলা চালিয়েছে রাশিয়ার অভ্যন্তরে কুরস্ক এলাকায় এখানে একটি তেলের ডিপোতে হামলা চালিয়েছে ইউক্রেন হামলার পর তেলের ডিপোতে আগুন ধরে যায় ডিপোতে কমপক্ষে 100 টন জ্বালানি তেল মজুত ছিল বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম হামলার ভিডিও প্রকাশিত হয়েছে বিভিন্ন গণমাধ্যমে ইউক্রেনের উত্তর সীমান্তে অবস্থিত সুমি শহর থেকে রাশিয়ার অভ্যন্তরে কুরস্ক শহরের দূরত্ব 172 মাইল বিবিসির একটি মানবিক খবরের শিরোনাম ছিল 2 বছরের যুদ্ধে খালি হয়ে গেছে ইউক্রেনের বাড়িগুলো আর ভরে উঠেছে কবরস্থান 2 বছরের যুদ্ধে ইউক্রেনিয়ানদের জীবন কিভাবে তছনছ হয়ে গেছে তা তুলে ধরা হয়েছে প্রতিবেদনে প্রতিবেদনটি শুরু হয়েছে লভিভের একটি কবরস্থানের বিবরণ দিয়ে তুরস্কের একটি সামরিক পরিবহন বিমান 1500 কেজি ওজনের জরুরি ঔষধ সামগ্রী নিয়ে বুধবার অবতরণ করেছে মিশরের উত্তরে আল আরিশ এলাকায় এসব ঔষধ পৌঁছে দেওয়া হবে গাজায় ডেইলি সাবার খবরে বলা হয়েছে সামরিক পরিবহন বিমানে মিশর পৌঁছেছেন তুরস্কের 12 জন বিশেষজ্ঞ ডাক্তার এবং নার্স তারা গাজা থেকে গুরুতর আহত অনেক রোগী নিয়ে আসবেন তুরস্কে উন্নত চিকিৎসার জন্য বুধবার মিশর সফরে তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান বলেছেন তারা গাজা নিয়ে মিশরের সাথে একসাথে কাজ করতে রাজি হয়েছেন দুই নেতা গাজা যুদ্ধ দুই দেশের মধ্যে অর্থনৈতিক ও সামরিক সহযোগিতা বৃদ্ধি নিয়ে আলোচনা করেছেন এর ফলে দুই দেশ মধ্যপ্রাচ্যে নতুন আঞ্চলিক শক্তি হিসেবে আবির্ভূত হতে পারে বলে মনে করছেন অনেকে বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে এরদোয়ান বলেছেন ফিলিস্তিনিদের গাজা থেকে বের করে দেওয়ার ইসরায়েলি পরিকল্পনা তারা বাস্তবায়িত হতে দেবেন না এবার অবসরে যাওয়া সেনাদের নতুন করে চাকরিতে ফিরিয়ে আনার ঘোষণা দিয়েছে মিয়ানমার আর্মি এছাড়া যাদের অবসরে যাওয়ার সময় হয়েছে তাদের চাকরির মেয়াদ আরও 5 বছর বৃদ্ধি করা হয়েছে নতুন আইনে তীব্র সেনা সংকটের কারণে মঙ্গলবার নতুন এই আইনের ঘোষণা দিয়েছে মিয়ানমার সেনাপ্রধান মিং অং লাই নতুন আইনে বলা হয়েছে গত 5 বছরের মধ্যে যারা অবসরে গেছে তাদের মধ্যে যারা সুস্থ স্বাভাবিক রয়েছে তাদেরকে আবার মিয়ানমার আর্মিতে যোগ দিতে হবে এবং বিদ্রোহীদের বিরুদ্ধে যুদ্ধে যেতে হবে এর আগে গত শনিবার থেকে মিয়ানমারে কার্যকর হয়েছে বাধ্যতামূলক যুদ্ধ আইন এতে বলা হয়েছে 18 থেকে 35 বছর বয়সী সব পুরুষ এবং 18 থেকে 27 বছর বয়সী সব নারীদের বাধ্যতামূলক মিয়ানমার আর্মিতে যোগ দিতে হবে গত সপ্তাহ শেষে নতুন এই নির্দেশ জারির পর গোটা মিয়ানমার জুড়ে চরম ভীতি আতঙ্ক ছড়িয়ে পড়েছে অনেকে প্রকাশ্যে গণমাধ্যমে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের নাম ঠিকানা প্রকাশ করে বলেছেন তারা কোনো অবস্থাতেই মিয়ানমার আর্মির হয়ে যুদ্ধে যোগ দেবেন না
মান্দালয়ের 20 বছর বয়সী আলিন নামক একজন মেয়ে বলেছেন, তাকে যদি জোর করে যুদ্ধে নেওয়া হয় তাহলে তিনি মিয়ানমার আর্মির অস্ত্র দিয়ে মিয়ানমার সেনাদেরই হত্যা করবেন। মিয়ানমার আর্মির বিরুদ্ধে প্রতিবাদের কারণে আলিন এর আগে 2 বছর জেলে কাটিয়েছেন। আলিন বলেছেন, মিয়ানমার আর্মি আমাদেরকে দিয়ে আমাদের ভাই বোনদের হত্যার আয়োজন করেছে, সেটি আমরা হতে দেব না। বাধ্যতামূলক যুদ্ধ আইন ঘোষণার পর মিয়ানমারের বিশাল যুব সম্প্রদায়ের মধ্যে ভীতি আতঙ্ক ছড়িয়ে পড়েছে। যুদ্ধ এড়াতে যুবকদের কেউ যোগ দিচ্ছেন সন্ন্যাসবাদে, যুবতীরা কেউ দ্রুত বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন, কারণ সন্ন্যাসী এবং বিবাহিত নারীদের যুদ্ধ থেকে অব্যাহতি দেওয়া হবে বলে গুজব ছড়িয়ে পড়েছে। কিন্তু বাস্তবে তা সত্য নয়। যুদ্ধ এড়াতে অনেকে বাড়িঘর ছেড়ে জঙ্গলে আশ্রয় নিয়েছে, অনেকে যোগ দিয়েছে বিদ্রোহীদের সাথে। ইরাবতীর খবরে প্রকাশিত হয়েছে মিয়ানমারের এ ভীতিকর অবস্থার খবর। গত 2 বছরের বেশি সময় ধরে চলা গৃহযুদ্ধে মিয়ানমার আর্মি বর্তমানে চূড়ান্ত পতনের দ্বার প্রান্তে। বিদ্রোহীদের সাথে নিহত হয়েছে মিয়ানমার আর্মির বিপুল সংখ্যক সেনা। নেদারল্যান্ড আদালত সরকারের প্রতি নির্দেশ জারি করে ইসরায়েলের কাছে F-35 বিমানের যন্ত্রাংশ বিক্রি বন্ধ করার। আদালতের এ আদেশে বিপদে পড়েছে ডাচ সরকার। আদালতের এই আদেশের বিরুদ্ধে আপিল করেছে ডাচ সরকার। সে আপিলের পরও আদালত বলেছে তাদের কাছে স্পষ্ট মনে হচ্ছে ইসরায়েল F-35 ফাইটার জেটের সাহায্যে লঙ্ঘন করতে পারে আন্তর্জাতিক মানবিক আইন। নেদারল্যান্ডের আদালত বলেছে বেসামরিক মানুষ হত্যা বন্ধে জাতিসংঘ আদালত ইসরায়েলের প্রতি যে নির্দেশনা দিয়েছিল তা মেনে চলেনি ইসরায়েল। তাই এই অবস্থায় নেদারল্যান্ডকে ইসরায়েলের কাছে F-35 বিমানের যন্ত্রাংশ বিক্রি বন্ধ করতে হবে। বিশ্বের যেসব দেশে F-35 বিমান রয়েছে তার সব দেশে যন্ত্রাংশ বিক্রি করে থাকে নেদারল্যান্ডস। বর্তমানে যুক্তরাষ্ট্র সহ 16টি দেশের কাছে রয়েছে F-35 ফাইটার জেট। নেদারল্যান্ড সরকারের পক্ষ থেকে আশঙ্কা করা হয়েছে আদালতের আদেশের ফলে বিশ্বব্যাপী বন্ধ হয়ে যেতে পারে F-35 এর যন্ত্রাংশ তৈরি ও বিক্রি। এর ফলে বন্ধ হয়ে যেতে পারে সরাসরি যুক্তরাষ্ট্রে F-35 ফাইটার জেট তৈরি। যুক্তরাষ্ট্রের F-35 ফাইটার জেট একটি যৌথ কর্মসূচি। এ বিমান নির্মাণের জন্য যুক্তরাষ্ট্রের সাথে 10টি দেশ অংশগ্রহণ করে এবং বিনিয়োগ করে। এসব দেশ হল ব্রিটেন, অস্ট্রেলিয়া, নেদারল্যান্ড, তুরস্ক, নরওয়ে, ইতালি, কানাডা এবং ডেনমার্ক। পরে তুরস্ককে বের করে দিয়েছে যুক্তরাষ্ট্র। বর্তমানে 17টি দেশ এ কর্মসূচির সাথে যুক্ত। F-35 এর নির্মাতা যুক্তরাষ্ট্রের লকহিড মার্টিন। লকহিড মার্টিন বিশ্বের বিভিন্ন দেশকে দায়িত্ব দিয়েছে F-35 এর যন্ত্রাংশ নির্মাণের, কিন্তু নেদারল্যান্ড আদালতের আদেশের ফলে লকহিড মার্টিন সমস্যায় পড়তে পারে বিভিন্ন দেশ থেকে যন্ত্রাংশ সংগ্রহের ব্যাপারে। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা, কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন ভিডিফিউজ ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।